তিন চার দিন আগে আমাকে বলা হয়েছে স্যার আসলে সিলেটের উপরে এই টপটা আমি আমাদের কলেজে তখন আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর সুব্রত মণ্ডল তার অনুরোধে 2015 এই টপটা আমি দিয়েছিলাম সেইটি এখানে আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে কৃতজ্ঞতা এই কলেজ আমার এখানে পড়াশোনা এখানে গ্রাজুয়েশন 85-88 এখানে আমার গ্রাজুয়েশনের পরে বর্তমানে মাস্টার ডিগ্রি কিন্তু এখানে তারপরে অনেকবার এসেছি আরামি অ্যাসোসিয়েশন হয়েছিল কখনো এসেছি অনেক অনেকবার মানে মানে আসতে হয় এখানকার সব মাস্টার মশাইটি ম্যাক্সিমাম কিন্তু সবাই আমার খুব পরিচিত প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এরকম ভাবে একটা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কিন্তু উপস্থিত যে সব মাস্টার মশাইরা আছেন আজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন আমার খুব পরিচিত অসুবিধা আমাদের যিনি ডিআইসি ম্যাডাম ডিআইসি আরো সব যারা সব টিচাররা আছে এবং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা মহাদেব রৈবত রাজেশ টিচার ডিপার্টমেন্টের হেড সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভালোবাসা জানাচ্ছি আমার এই ছোট্ট যে প্রিপারেশন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাত্র শতবর্ষের জন্য একটা প্রস্তুতি ছিল 1864 থেকে 1924 প্রায় 60 বছর এই সময়ের মধ্যে স্যার আশুতোষ মুখার্জিকে অনেকভাবে বাংলা ভারতবর্ষ এবং গোটা পৃথিবী পেয়েছি উনি কিভাবে পেয়েছি তার ম্যাথামেটিক্যাল যে কন্ট্রিবিউশন সেটাই আমার এখানকার আলোচনার বিষয় এবং শতবর্ষ শেষ হয়ে গেছে ওই 2014-15 এই সময়টা এটা 2018 শেষ হতে চলেছে কিন্তু এখনো উনি সমানভাবে প্রাসঙ্গিক আমরা যদি একটু সময় নিই ওনার গাণিতিক কাজকর্মের দিকে আমরা দেখব যে ওনাকে নিয়ে অনেক কিছু জানবার আছে অনেক কিছু রসদ আছে অনেক কিছু ওপেন প্রবলেম আমরা স্যারের কাছে করতে পারব কিন্তু আমার এই যে প্রিপারেশনটা এখানে ওনার অনুদিকগুলো একটু বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোটেশন দিয়ে আমি এটা শুরু করেছিলাম মেন আর অলওয়েজ রিয়ার ইন অল কান্ট্রিজ থ্রু হোম অ্যাসপিরেশন অফ দেয়ার পিপল ক্যান গো ফাইন্ড ইটস ফুলফিলমেন্ট হু হ্যাভ দ্য থান্ডারিং ভয়েসেস টু সে দ্যাট হোয়াট ইজ নিডেড শ্যাল বি ডান আশুতোষ হ্যাড দ্য ম্যাজিক ভয়েস অফ অ্যাসপিরেন্স হি হ্যাড দ্য কারেজ টু ড্রিম বিকজ হি হ্যাড দ্য পাওয়ার টু ফাইট অ্যান্ড দ্য কনফিডেন্স টু উইন His will itself was the path to glory. In the Bangla path, Sir Ashutosh said, "Aro ekhane ekta quotation ache, ami eguno ar bolchi na. Eta ekta jayga jeguno sotti amader jana dorkar. Amader ei Bangla eram ekjon lok chilen, jemon Dipa, onek din aage. Kintu unikeo tar je charcha, hoyto ekta blame. Ekta chotto jayga ami ekটু samanno alochona korbo." স্কুল লেভেলের একটা জিওমেট্রিতে ওনার একটা কন্ট্রিবিউশন উনিও তখন কিন্তু খুব ছাত্র তোমাদের থেকে ছোট 16-17 বছর এরকম সময় উনি ফার্স্ট পাবলিকেশন মেসেঞ্জারে সেটা আমি যদি সময় করতে পারি আলোচনা করব ম্যাথামেটিক্স ফিজিক্স দুটোতেই কিন্তু মাস্টার হয়েছে 85-86 এ প্রেমচাঁদ রায়চাঁদ ফরাসি ফাউন্ডার অফ ইনস্টিটিউশন এগুলো আমরা জানি 1906 বেঙ্গল টেকনিক্যাল কলেজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1908 ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি অনেকেই গেছি আমরা তার প্রেসিডেন্ট ছিলেন 1908-23 এই হচ্ছে সিএমএস ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি হয়তো অনেকে আমরা মেম্বারও আছি এটা আশুতোষের সৃষ্টি কলেজ অফ সায়েন্স ক্যাপিটাল ইউনিভার্সিটি 1948 আশুতোষ কলেজ ওনারই নামে কলেজ সবাই আমরা জানি সাউথ ক্যাকাটায় 1916 ওনার ব্যক্তিত্ব একটু দেখে নিই ম্যাথামেটিশিয়ান হিসেবে কেন চাপা পড়ে গেলেন বদল একজন ম্যাথামেটিশিয়ানকে আমরা হারালাম মানে খুবই দুঃখের কথা একদিকে উনি ক্যালকাটা হাই কোর্টের চিফ জাস্টিস আর একদিকে উনি ক্যালকাটা ইউনিভার্সিটি ভাইস কিন্তু
কিন্তু এগুলো আমাদের আলোচনার বিষয় না। 1911 নাইট উপাধি পাচ্ছেন, ওনাকে বাংলার বাঘ বলা হতো, এটা অনেকেই জানেন আপনারা। যার কথা একটু আগে আমরা শুনছিলাম আমাদের এই ছবি দিদেন বাবু বলছিলেন, সেই সব মানুষগুলোকে তিনি খুঁজে খুঁজে বাদ করছেন। রামানুজনের পরে যাচ্ছি সিভি রমন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনে শিক্ষক দিবস টিচার্স ডে পালন করা 5th September, এদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসছে। শুধু যে নিজে একজন প্রতিষ্ঠিত মানুষ তা নয়, মানুষ খুঁজতে পারে, মানুষ জিততে পারে। He was one of the first person to recognize the work of Srinivasa Ramanujan. আমরা হাড়ি কথা শুনেছি, হাড়ি আর রামানুজন, কিন্তু আশুতোষ মুখার্জিকে আমরা হয়তো অনেকেই ভুলে গেছি। ওনার ম্যাথামেটিক্যাল কন্ট্রিবিউশন, ওনার অন্যান্য ট্যালেন্ট ফাইন্ডিং, যে পার্সোনালিটি, ওনার চিফ জাস্টিস এবং ভাইস চ্যান্সেলার, এই পার্সোনালিটিগুলি আমাদের হয়তো একটু বেশি বেশি জানা আছে। শুধু তাই নয়, ম্যাথামেটিক্স যারা পড়াশোনা করে তারা এই নামগুলো খুব ভালোই জানে, ল্যাগ্রেঞ্জ, লেজেন্ডার, ল্যাপলাস, মং, গাউস, এদেরকে চেনার বিষয়। সময়টা কিন্তু অনেক আগে, 1864 থেকে 1924 ওনার জীবন। খুব বেশি উনি ছিলেন না, 7 বছরও নয়, একটু কম, কিন্তু ম্যাথামেটিক্সের সঙ্গে প্রথম পরিচয় পেয়ে দিচ্ছেন গোটা ভারত। আমরা সেই ম্যাথামেটিক্যাল কন্ট্রিবিউশনটা একটু দেখব, তার আগে বা পরে কারা কারা আছে একটু দেখে নিই। রাধানাথ সিকদার 1813 থেকে 1870, এই প্রিন্সের সময় যেসব ম্যাথামেটিশিয়ানরা আমাদের ভারতবর্ষে এসে ভারতবর্ষকে অলঙ্কৃত করেছিলেন তাদের নামগুলো একটু লিখে নিই অর্ডারে। রামচন্দ্র, পাঠানি সামন্ত, আশুতোষ মুখার্জী, 4 নম্বরে আছে। এখানে যে অর্ডারটা দেওয়া আছে ক্রোনোলজিক্যালি দেওয়া আছে তাদের লেখ পাঠ করে। গণেশ প্রসাদ, 6 নম্বরে দেখুন শ্রীনিবাস রামানুজন, যার জন্মদিন ধরে আজকে এই ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেটা পালন করা হচ্ছে। এ কৃষ্ণস্বামী আয়ঙ্গার, প্রশান্ত চন্দ্র মোহনালপিস, আমরা জানি ISI 1 নম্বরে, এবং সত্যেন্দ্রনাথ বোস, ওয়ান ফেমাস পার্সোনালিটি। যাই হোক, ভারতবর্ষেরও কিন্তু কিছু কন্ট্রিবিউশন আছে ম্যাথামেটিক্সে, এটা ভুলে গেলে চলবে না। এবার আশুতোষের আমরা একটু ম্যাথামেটিক্যাল যে জোনটা, ফিল্ডটা, সেটার মধ্যে ঢুকি। আস্তে আস্তে হয়তো ম্যাথামেটিক্সে যারা তাদের ভালো লাগবে, অন্যান্য সাবজেক্টে যারা তারা, আমি একটু হিস্টোরিক্যাল জায়গা থেকে শুরু করলাম, কিন্তু আস্তে আস্তে আমরা এবার সাবজেক্টে ঢুকছি। ওনার যে ফিল্ড অফ ওয়ার্কটা ছিল সেটা মূলত তিনটে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে জিওমেট্রি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, হাইড্রোকাইনেটিক্স, মূলত হাইড্রোকাইনেটিক্স, At a time when research in any area of mathematics was practically an unknown entity in India, his mathematical investigations formally began in 1881 with no formal guide to the field. উনি তখন 1881 যখন জন্ম নেন, দেখুন তাহলে 16 বছর এরকম একটা বয়স, তার মানে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পড়ছে এরকম একটা সময়। সেই সময় তিনি কিন্তু ইন্টারন্যাশনাল পাবলিকেশন করছেন, ট্যালেন্ট একটু আমাদের বুঝতে হবে। ওনার পাবলিকেশন কিন্তু দেখি, এই ভদ্রলোককে আমরা ম্যাথামেটিশিয়ান হিসেবে খুব একটা জানি। আমি এটা যখন বলেছিলাম আমার সোর্স খুব কম, মূলত উইকিপিডিয়া, ছোটখাটো এটা হোক, কারণ আমাদের প্রিন্সিপাল অনেকবার আমাকে বলেছিলেন বলে আমি আর কি বলবো, এটা ওরা সেটা করে বাড়ি কম্পিউটার ইন্টারনেট কেটে একটা জাহাজ তৈরি করেছিলাম। কিন্তু তারপরে আমাদের কলেজের সব টিচাররা কলিগরা ছিলেন, তারা বলছেন যে বাবা এগুলো সবাই কিন্তু আমার জয় করবে, মানে আমাদের পকেটে পকেটে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, ইন্টারনেট আছে, কিন্তু আমরা জেনেও জানো ভদ্রলোকের 20,000 মতন ইন্টারন্যাশনাল পাবলিকেশন, এবং এনার ম্যাথামেটিক্যাল কন্ট্রিবিউশন হবে বিভিন্ন জায়গায়, এবং সেখানে তিনি পাবলিশ করছেন ফর্মাল। এখন যে পিএইচডি যে প্রসেসে হয়, যেভাবে পিএসসি হয়, পোস্ট ডক হয়,
সে সব সিস্টেম তখন ছিল, সময়টা ভাবতে হবে। উনি ঘোষণায় রাজনীতি করছেন সম্পূর্ণ বিজেপি সিস্টেম। ইরানি ফার্স্ট পেপারটা প্রুফ অফ ইউনিট 125 এই নিয়ে আমি কথা বলবো। মেসেঞ্জার ও ম্যাগনেটিক্স 1881 এটা পাবলিশ করছে। তারপরে উনি অন্য ধরনের কাজও করছেন, এক্সটেনশন অফ থিওরেম অফ ফাউলো সেও মেসেঞ্জার ম্যাগনে পাবলিশ, ইলেকট্রিক ফাংশনের কাজ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওনার কাজ ট্র্যাজেক্টরির ওপরে, অন বম্বস ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু অল কনিকস। এরকমভাবে জাস্ট নেট থেকে এগুলো ব্যাক করে এখানে রাখা হয়েছে। এই প্রিপারেশনটা করতে আমার কোনো ক্রেডিট নেই, এটা সবটাই কিন্তু ইন্টারনেটে দেখা, কিন্তু আমার এখানে শুধু একটাই বলা যে আমরা এমন একজন ম্যাথামেটিশিয়ানকে আজকে স্মরণ করছি তাকে অন্যভাবেই মানুষ দেখছে। এটা হচ্ছে একটা সমস্যা, একটা মানুষ যখন অন্য কোনো দায়িত্ব গ্রহণ করে এবং ওনার কাছ থেকে আর কোনো ম্যাথামেটিক্স পাইনি আমরা, আমরা যত পরের দিকে যাবো দেখবো যে উনি কিন্তু এরপরে গণিত নেওয়ার সময় দিতে পারে। ম্যাথামেটিক্যাল নোটস, অনেক কার্ভ অফ অ্যাভারেন্স, স্ট্রোকস থিওরি এগুলো আমরা করছি, আমরা সাফল্য করছি আমাদের সলিউশন অফ সাম ওয়ার্ড কোয়েশ্চেন, এডুকেশনাল টাইমস লন্ডন এখানে পাবলিশ হচ্ছে, অ্যান্ড অলিম্পিক ডিফেন্স অফ জিওমেট্রি অফ কনিক্স একটি বই আছে আমার 1893। তো 1893 পরে উনি সময় দিতে পারছে। একই সঙ্গে একটি মানুষ ক্যাপ্টেন হাইকোর্টের চিফ জাস্টিস প্যারাগ্রাফি কিন্তু ভাইস চ্যান্সেলার ক্যাপ্টেন এবং ওখানে উনি বসে থাকছেন না, উনি সিভি রমণের মতো মানুষগুলোকে খুঁজে খুঁজে সর্বপল্লী রাধাকৃষ্ণ এদেরকে নিয়ে আসছেন এই যে ইউনিভার্সিটি তোমাকে পড়াতে। এটা একটা পার্সোনাল আইডিয়া, নিজের ম্যাথামেটিক্সটা কিন্তু বলি না, এটা একটা খুব ট্র্যাজিক। উনি যদি আরো ম্যাথামেটিক্সে সময় দিতেন তাহলে হয়তো আরো অনেক কিছু গণিতের জগৎ পেতে পারত। পাবলিকেশনগুলোকে অন্যভাবে যদি দেখি, জার্নাল ধরে মেসেঞ্জার অফ ম্যাথসে দুটো পাবলিশ হয়েছে, জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি বের করে 12টা, এখানেই বেশি। আবার প্রসিডিংস এশিয়াটিক সোসাইটি এখানে একটি হয়েছে, কোয়ার্টারলি জার্নাল অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এডুকেশনাল টাইমস এখানে কিছু কিছু আছে। আমরা যদি একটু সাবজেক্ট ধরে দেখি, জিওমেট্রির ওপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটু বেশি কাজ, হাইড্রোডাইনামিক্স এর কাজ আছে, ইলেকট্রিক ফাংশন ইন্টিগ্রেশন কার্ভেচার এখানে কিছু কিছু কাজ আছে। শুরুতে ওনার জিওমেট্রি দিয়ে এবং তিনি তখন ছাত্র, আমি এই নিয়ে সামান্য বলব। এটা অনেকেই হয়তো একটু বিরক্ত হবে কারণ এটার মধ্যে কিন্তু কলেজ লেভেল ম্যাথামেটিক্স, এটা হচ্ছে একদম ইউপিডের সেই ছোটবেলায় আমরা যে জ্যামিতিগুলো পড়তাম 7, 8 বা 9 লেভেলে সেই ধরনের জ্যামিতি। তা এই প্রপোজিশন 25 এটা আমি একটু স্লাইডগুলো ঘুরিয়ে দিচ্ছি, তারপরে একটা জায়গা থেকে বলতে শুরু করবো, তাহলে বলতে সুবিধা হবে। এটাই ওনার পেপার, ওনার পেপারটা আমি ও আচ্ছা সরি এটা ব্যাক হচ্ছে, এটা বোধহয় সোজা বেরিয়ে যাচ্ছে। Thank you.